নতুন রসুন না, কাঁচা না রসুন গুলো? কাঁচা এত মোটা দানা, মানে উপর কাছে সস লাগলো অনেক মোটা। কাটা হয়ে গেছে সব কিছু, এবার মশলাটা বানাই নি। দিয়ে দিচ্ছি ধনে, জিরা, শুকনো লঙ্কা, সঙ্গে আদা, এগুলো দিয়ে দিছি। রসুনটা একটু পরে দেবো। মশলাটা প্রায় হয়ে গেছে, এবার রসুন দিয়ে আর একবার করে নেবো। মশলাটা হয়ে গেছে, এবার উনুনটা ধরাই নি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। সবার প্রথমে আলুটা ভাজে নেব। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়, এবার মশলা দিয়ে দেবো। লবণ, পরিমাণ মতো হলুদ, দু তিন মিনিটের জন্য আটা দিয়ে দিলাম। এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো।
এবার একটু গরম মশলার গুঁড়া, রান্নাটা হয়ে গেছে আমার, এবার নামাই নেবো।